नमस्कार सुप्रिय दर्शकवृंद, आपनादे सकल के डीएस इनफॉर्मर यूट्यूब चैनल स्वागत। किछुदिन आगे किन्तु हो गिये छे 2022 सालेर प्रथम सूर्य ग्रहण एवं एबार किन्तु होते चले छे एई बछरेर द्वितीयतम सूर्य ग्रहण। एई सूर्य ग्रहण किन्तु हबे आंशिक खंडग्रास ग्रहण, जा किन्तु भारत एवं बांग्लादेश थेके पुरोपुरी भावे दृश्यमान हबे, जार कारणे एकटी भयेर विषय थेकेई जाच्छे। एई ग्रहण के निये किन्तु इतिमध्ये शोरगोल पड़े गिये जनसाधारणेर मध्ये। सूर्य होलेन ग्रहदेर प्रधान, आर एई ग्रहण चलाकालीन समये सकलकेई किन्तु ग्रहणेर प्रत्येकटी नियम कानून मानते हबे अत्यंत यत्न सहकारे। जे कोनो भूल त्रुटि होलेई जीवने किन्तु नेमे आसते पारे विपद, তাই এই সময় কিন্তু সকলকেই থাকতে হবে সাবধান। তো আমরা আজকে দেখে নিব 2022 সালের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণ কবে হবে, তার পাশাপাশি এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল সময়সূচি, তার পাশাপাশি এই সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, তো এই বিষয়ে জ্যোতিষবিদ তথা গবেষকরা কি কি সতর্কবার্তা জারি করে দিয়েছেন, তো তাই কিন্তু আমরা আজকে জেনে নিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সূর্য, চন্দ্র এবং পৃথিবী যখন তারা একই সমান্তরালে চলে আসে এবং সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয় পৃথিবীতে আসতে, তখনই কিন্তু হয় সূর্যগ্রহণ। শাস্ত্র অনুযায়ী পুরো জীবজগতের ওপর কিন্তু সূর্যগ্রহণের প্রভাব থাকে অত্যন্ত শক্তিশালী। তার পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে নিয়ম কারণে যে কোনো ভুল ত্রুটি হলেই সকলে কিন্তু ভয়ভীত হয়ে থাকেন, কারণ সূর্যকে গ্রহদের প্রধান হিসাবে মানা হয়। এই সূর্যগ্রহণ কিন্তু দেখা যাবে ভারতবর্ষের উত্তর ও পূর্বাংশের বেশ কয়েকটি জায়গা থেকে, যথা আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগর, শিলচর ও তামিলেঙ্গের পাশাপাশি বেশ কয়েকটি জায়গা থেকে। তার পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও দেখা যাবে এই সূর্যগ্রহণ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ ঢাকা, রাজশাহী, খুলনা, পাবনা, চট্টগ্রাম এবং আরো বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু দেখা যাবে এই সূর্যগ্রহণ। সূর্যাস্তের পর সমাপ্তি হওয়ায় ভারতবর্ষের কোনো অঞ্চল থেকেই কিন্তু দৃশ্যমান হইবে না এই গ্রহণ। জ্যোতিষবিদদের মতামত অনুযায়ী এই সময় বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধান। এই সময় আপনারা যে কোনো কলহ বা দ্বন্দ্ব থেকে দূরে থাকুন। তার পাশাপাশি গ্রহণ শেষ হলে কিন্তু আপনারা স্নান করে নিবেন এবং স্নান করে যে কোনো দরিদ্র মানুষদেরকে খাদ্য বা বস্ত্র দিয়ে সেবা করুন এবং পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করুন। তার পাশাপাশি এই সময় ছুরি বা ধারালো যে কোনো বস্তু থেকে দূরে থাকাই ভালো এবং এই সময় ঘুমানো একদমই উচিত নয়। গ্রহণের সময় আপনারা যতটা পারুন ঘরে থাকবার চেষ্টা করুন এবং খালি চোখে কিন্তু আপনারা কখনোই গ্রহণ দেখতে যাবেন না, নইলে আপনার দৃষ্টিশক্তির ওপর তা কিন্তু সরাসরিভাবে প্রভাব ফেলতে পারে, আর যা কিন্তু আপনার জন্য মোটেও শুভ নয়। বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণ কিন্তু হবে 7ই কার্তিক, অর্থাৎ ইংরেজির 25শে অক্টোবর। এই দিন কিন্তু পড়েছে মঙ্গলবার, আর এই গ্রহণ কিন্তু আরম্ভ হবে দুপুর 2:29। গ্রহণের মধ্য সময় 4:30। গ্রহণ শেষ হবে রাত্রি 6:32। গ্রহণের গ্রাসমান 0.861 এবং গ্রহণের মোট স্থিতিকাল 4:03। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য।